আগামীর পথে কি জানি এই আমাদের প্রত্যাশা নেশাও ত্রিপুরা বেড়ার অঙ্গীকারী প্রতিটি মানুষের দুর্ঘটায় আইনি ব্যবস্থাকে পৌঁছে দেওয়ার জন্য জনগণের সেবায় এই উদ্যোগটি নিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের বিশেষ উদ্যোগে এই কর্মকাণ্ডটি সম্পন্ন হল, সুসম্পন্ন হল। অবশ্যই সবাইকে আরো একবার অভিনন্দন জানাব। বেড পুলিশিং অপরাধ নিয়ন্ত্রণে বহু শতাব্দী প্রাচীন পুলিশি ব্যবস্থা, কোনো একটি নির্দিষ্ট এলাকায় কিছু নির্দিষ্ট সংখ্যক পুলিশ কর্মচারী স্থায়ীভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়, ওই এলাকায় অপরাধ সমস্যা সমাধানের জন্য ব্রিটেন পুলিশ কর্মীরা এলাকাবাসীর কাছে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে কাজ করে। সংযোগ স্থাপনের মধ্য দিয়ে তারা প্রতিটি মানুষ সম্পর্কে জানতে পারে, কোনো প্রকার অস্বাভাবিকতা, বাইরের লোকের আনাগুনা এগুলো নিরূপণের মধ্য দিয়ে কোনো ব্যক্তির হাতে কোনো হিসাব বহির্ভূত টাকা এসছে কিনা তা ওরা খোঁজ খবর নিতে পারে, এবং তাৎক্ষণিকভাবে ওই অপরাধগুলো দমন করা সম্ভব হলে সেই অফিসার আইনানুগ ব্যবস্থা নেয় এবং অপরাধ গুরুতর হলে তা উদ্ধৃতন কর্তৃপক্ষের সাহায্য নেয়। বহু দেশে সাফল্যের সাথে পালিত হয়ে আসা এই বীর পুলিশিং এর গুরুত্ব অনুধাবন করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় তিনি ফ্ল্যাগ কিং অফের মধ্য দিয়ে 261টি বাইক রাজ্য পুলিশ প্রশাসনের হাতে তুলে দিলেন। এখন থেকে একটি সময় আগে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করেন এবং তারই শুভ উদ্যোগে আজকে আমাদের এই অভিযাত্রার সূচনা। সবাইকে আরো একবার অভিনন্দন জানাবো। পুলিশিং অপরাধ নিয়ন্ত্রণে বহু শতাব্দী প্রাচীন পুলিশি ব্যবস্থা, কোনো একটি নির্দিষ্ট এলাকায় কিছু নির্দিষ্ট সংখ্যক পুলিশ কর্মচারী স্থায়ীভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়, ওই এলাকায় অপরাধ সমস্যা সমাধানের জন্য ব্রিটেন পুলিশ কর্মীরা এলাকাবাসীর কাছে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে কাজ করে। সংযোগ তারা প্রতিটি মানুষ সম্পর্কে জানতে পারে, কোনো প্রকার অস্বাভাবিকতা, বাইরের আনাগুনা এইগুলো নিরূপণের মধ্যে দিয়ে কোনো ব্যক্তির হাতে কোনো হিসাব টাকা এসছে কিনা সাফল্যের সাথে পালিত হয়ে আসা এই বীর পুলিশিং এর গুরুত্ব অনুধাবন করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় সূচনা সুন্দর আগামীর পথে আমরা হাঁটবো, আইনি পরিষেবাকে প্রতিটি মানুষের দুর্ঘটনায় পৌঁছে দিতে পারবো। এই সংকল্পে আমরা এক দীর্ঘ পথের পরিণতি এই প্যাট্রোলিং বাইকগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট নিয়ম মেনে শহরের নির্ধারিত রুটগুলো পরিভ্রমণের মধ্য দিয়ে নির্দিষ্ট করবে যে এডিনগর পুলিশ প্যারেড গ্রাউন্ডে গিয়ে আবার সম্মিলিত হবে, সেখানে নির্দিষ্ট অফিসের ফর্মালিটিস রয়েছে। সুতরাং সবাইকে অনুরোধ করব এই বিট প্যাট্রোলিং বাইক যারা আরোহণ করেছেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে শহরের নির্ধারিত রুট দিয়ে আপনারা এগিয়ে যাবেন। Thank you.